একটা গল্প বলে শুরু করি, শুরুতেই তাফসীর যেহেতু হবে তো গল্প বলবে। এই যে আমাদের কথায় মানুষের তাসির কেন হয় না, ডাক্তারের চিকিৎসায় রোগী ভালো হয় না কেন? সব ডাক্তার কি সঠিক চিকিৎসা দিতে পারে? এই যে ভুল ডাক্তারের কাছে যখন রোগী যাবে ভুল চিকিৎসা দেবে, আর ভুল চিকিৎসা যখন দেবে ওই ডাক্তারের বদনাম হবে, ওর চেম্বার বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? তো এটা হলো একটা চেম্বার, এখানে রোগী আসবে, ডাক্তার দেখবে, দেখে চিকিৎসা দেবে। তাহলে ডাক্তারের ভিতরে যদি আর আপনার রোগীদের ভিতরে যদি সম্পর্ক যদি ভালো না থাকে, তাসির যদি কথা না হয়, কথা যদি আমলিয়াতের জন্য না হয়, তাহলে আমাদের আসা যাওয়া সমান, মাঝখানে খালি পোলা খাওয়াটা লাভ থাকবে। কি কথা কম ঠিক কি না? বিশ্বাস করেন, বাংলাদেশে আমরা চিন্তা করি কি যে বাংলাদেশে অসৎ পথ একটা জায়গায়, দেখেন চিন্তা করে মানুষ। বা আমি যদি বলি আপনাদেরকে বাংলাদেশে সবচাইতে দুর্নীতি হয় কোথায়, সবচাইতে আপনার খারাপ কাজ, সুদ ঘুষ এগুলো চলে কোথায়, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই পৃথিবীর এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ঘুষ খায় কে, আপনারাও বললেন পুলিশ। কি কথা কম ঠিক কিনা? কিন্তু সব পুলিশ কিন্তু ঘুষ খায়, দুই একজন খায়। বক্তারা সবাই মানুষকে বুঝানোর নিয়তে আসে, কিন্তু সবাই কিন্তু এটা বোঝার জন্য আসে না, এজন্য তাদের অন্তরের ভিতরে এই কথার প্রভাব বিস্তার করে। এক ব্যক্তি খুব বোকা, সে আল্লাহকে বলতেছে তার খুব অভাব, বলতেছে আল্লাহ আমার অভাব, তুমি আমার কথা শোনো না, আমার 1,00,000 টাকা খুব দরকার। তো ওই ব্যক্তি তো জানে না যে সেজদায় পড়ে আল্লাহরে ডাকলে আল্লাহ তার ডাক শুনবে, শুনবে কি শুনবে না? এই আওয়াজ দেয় বলেন শুনবে কি শুনবে না? কিন্তু এত ভুল জায়গায় ডায়াল করছে, ও একটা কবুতর নিয়ে কবুতরের পায়ের সঙ্গে চিঠি লিখছে আল্লাহর উদ্দেশ্যে, কারণ সে জানে আল্লাহ উপরে থাকে। চিঠি লিখে চিঠিতে লিখছে আল্লাহ আমার 1,00,000 টাকা খুব দরকার, আমি গরিব অসহায়, তুমি যদি 1,00,000 টাকা দাও তাহলে আমার মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে। তো কবুতরটা উড়ে দেওয়ার পরে একটু অনেক দূরে, ধরেন এই এলাকা থেকে যদি কবুতর উড়ে দেন, কবুতরটা উড়ে ধরেন নন্দীগ্রাম থানা আছে না, থানার কাছে গেছে। থানার কাছে যাওয়ার পর পুলিশ দেখতেছে একটা কবুতর তার পায়ের সঙ্গে কিছু একটা লেখা, কেউ কি গুরুত্বপূর্ণ কোনো বিষয় আদান প্রদান গোপনীয়তা রক্ষার জন্য কবুতরের পায়ের সঙ্গে লিখে দিয়েছে, এটা ভেবে সে গুলি করে কবুতরটাকে মেরে ওই চিঠিটা পড়ার জন্য সে নিয়েছে হাতে। এবার দেখছে যে আসলে যা লেখা আছে যে আমি খুব গরিব আল্লাহ, আমি খুব গরিব তোমার গোলাম, আমাকে 1,00,000 টাকা দাও। পুলিশ চিন্তা করতেছে, পুলিশটা খুবই ভালো, চিন্তা করছে এই মানুষটা এত গরিব, গিয়ে থানার ভিতরে আরও যা পুলিশগুলো আছে তাদের সঙ্গে কথা বলছে যে এরকম এরকম ব্যাপার। তো তারা বলতেছে আচ্ছা অসহায় মানুষটাকে তাহলে আমরা যে যা পারি যে যার অবস্থা থেকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করে তাকে দেখি কিছু দেওয়া যায় কিনা। তারা থানার সমস্ত স্টাফগুলা তাদের ভিতরে কিছু টাকা পয়সা উঠাইয়া 50,000 টাকা হয়েছে টোটাল, 50,000 টাকা। ওখানে ঠিকানা দেয়া ছিল ওই চিঠির নিচে, যে ব্যক্তি যে বোকা মানুষটা চিঠি লিখছে, তো ঠিকানা অনুযায়ী পুলিশ চলে আসছে, এসে বলতেছে তুমি বেশ কিছুদিন আগে একটা আল্লাহকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলে, সেই চিঠিতে ছিল যে 1,00,000 টাকা নাকি তোমার খুবই দরকার, তো আল্লাহ ম্যানেজ করে দিয়েছে, আল্লাহ কবুল করেছে তোমার এই ফরিয়াদ, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, এই যে নাও পুরাটা হয়নি 50,000 টাকা আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন ও চিন্তা করতেছে, ও বলতেছে যে দুনিয়াদার মানুষ পেল না আল্লাহ টাকা দেওয়ার জন্য, এই পুলিশের কাছেই দিতে হবে, পুলিশ আমি 1,00,000 টাকার চিঠি লিখছি 50,000 মেরে দিছে আর 50,000 নিয়ে এসে আমারে দিল। কি কথা বলেন ঠিক কি না? আসলে কি তারা সেটা করেছে? তাদের উদ্দেশ্য ছিল ভালো, দুই একজন বিচ্ছিন্ন ঘটনার কারণে আজ পুরো বাংলাদেশে কোরআনের ময়দানগুলো ফাঁকা,